सम्मानित दर्शक श्रोता, किसुदिन आगे आमी आपनादेरके देखिएछि आमरा किभाबे आधुनिक पद्धति अवलम्बन करी हाइड्रोपोनिकेर सल्यूशन दिए किभाबे काँचा मरीच चाष करी। तो सेई पर्वते आपनादेरके आमी देखिएछिलाम किभाबे आमरा चारा रोपण करी एबं आमादेर गाछे कि रकम फुल आसछिल। तो आज के देखाबो आमादेर गाछे कि रकम फलन होयेछे। तो बराबरई आमी आपनादेरके बोले थाकि जे जमिने साधारणत जमिने अथवा माटीते चाष करले जे रकम फलन हय़, যদি আমরা সেটাকে আধুনিক পদ্ধতি অবলম্বন করে কুকুপিটি চাষ করতে পারি তাহলে আমাদের ফলন হবে তিন গুণ বেশি এবং দীর্ঘস্থায়ী। সাধারণত আমরা জমিনে চাষ করলে আমরা সেইখান থেকে ফলন পেতে পারি বড় জোর দুই থেকে আড়াই মাস পর্যন্ত। তারপর কিন্তু আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায়। আর এই পদ্ধতি অবলম্বন করলে আমরা টানা ছয় মাস পর্যন্ত মরিচ সংগ্রহ করতে পারি, মানে টানা ছয় মাস আমরা মরিচ হারভেস্ট করতে পারি। তো কিছুদিন আগে যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের গাছগুলো তখন ছিল ছোট, তো আজকে আমরা আবার আমাদের মোবাইল দিয়ে ধারণ করতেছি ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কেমন ফলন পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা প্রতিদিনই কিছু না কিছু মরিচ তুলতেছি এবং বিক্রি করতেছি। তো মূলত এখানে আমরা শুধুমাত্র লাল মরিচগুলাই তুলে ফেলি, এই লাল মরিচগুলো আমরা হারভেস্ট করি, আর বাকি যে সবুজ মরিচগুলো দেখা যাচ্ছে গ্রিন মরিচগুলো সেগুলো কিন্তু আমরা হারভেস্ট করি না, সেগুলোকে আমরা রেখে দিই লাল হওয়া আগ পর্যন্ত আমরা গাছেই রেখে দিই। এই বাগানটিতে প্রায় এক হাজারের মতন মরিচ গাছ আছে। তো এক হাজার গাছ থেকে আমরা প্রতিদিনই 30-40 কেজি হারভেস্ট করতেছি, 30-40 কেজি মরিচ হারভেস্ট করতেছি। তো আশা করি দীর্ঘদিন আমরা এখান থেকে হারভেস্ট করতে পারবো এবং কিছুদিন পর পর আমরা আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো, মানে আমাদের গাছগুলো কখন কীরকম ফলন দিতেছে এবং কখন কীরকম ফলন হইতেছে সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, যারাই বাংলাদেশের আনাচে গানাচে সাত বাগানে অথবা জমিনে মরিচ চাষ করে থাকেন তারা আমাদের দেখানো পদ্ধতিগুলো অবলম্বন করে দেখতে পারেন। তো এখানে মূলত আমরা সারের পরিবর্তে আমরা যে সারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এবি ফার্টিলাইজার হাইড্রোপনিকের সলিউশন। তো আপনারা চাইলে রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মাটির পরিবর্তে অবশ্যই কুকুপিট নিতে হবে, কারণ কুকুপিটে আমাদের গাছের গোড়াতে খাবার সরবরাহ হতে খুবই সুবিধা হয় এবং অক্সিজেন দৌড়াদৌড়ি করতে পারে গাছের প্রত্যেকটি শিকড় খাবার খেতে সুবিধা হয় যদি আমরা কুকুপিট ব্যবহার করি। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই কুকুপিট ব্যবহার করবেন। আর সার আপনারা চাইলে এবি ফার্টিলাইজারও ব্যবহার করতে পারেন, যদি আপনারা হাইড্রোপনিকের সার ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা সাধারণ সারও ব্যবহার করতে পারেন, যেমন সাধারণ সার ইউরিয়া, পটাশ এবং ফসফেট। তো অন্য অন্য সার যদি লাগে সেটা আপনারা দেখে বুঝে শুনে দিতে পারেন। তো এরকম সাধারণ সার দিয়েও আপনারা চাইলে করতে পারেন, আর যদি কেউ অর্গানিকভাবে করেন শুধুমাত্র জৈব সার দিয়ে তারাও কিন্তু খুব সহজে করতে পারেন এই চাষবাস। সেক্ষেত্রে অবশ্যই কুকুপিটের সাথে আপনাদের দিতে হবে শুকনা গোবর, শিংকুচি, হাড়ের গুঁড়ো এবং সরিষার খোল। তো এইগুলো দিয়ে আপনারা অর্গানিক সার বানিয়ে থাকি, তো আপনারাও বানিয়ে নেবেন। তো সেটা নিয়ে আমি অন্য দিন আর একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে অর্গানিক সারগুলো তৈরি করে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।